ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন। আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, যেগুলো 03379603549, 9831493933, 7003431764, 6289768070, কিংবা ইমেল যেটা রয়েছে law@007lawfirm@gmail.com সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। নমস্কার, ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজ যে ভিডিওটা আপনাদের সামনে দেখানো হচ্ছে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কারণ এই ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং এবং ইনফর্মেটিভ ভিডিও। এই ভিডিওটা আমাদের প্রত্যেকেরই দৈনন্দিন কাজে সঙ্গে যোগ রয়েছে, কারণ আমরা প্রত্যেকেই কেউ না কেউ বাসে চড়ে কোথাও না কোথাও কাজে যাই, তাই জন্য বাসের কী নিয়ম সেই বিষয়েই এখানে এই ভিডিওতে বলা হচ্ছে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, না দেখলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমাদের ভিডিও মানে যেটা বলা হচ্ছে যে বাসে উঠেই ঝটপট টিকিট কেটে ফেলুন। বাসের যে টিকিট হয় কন্ডাক্টর আইলে সঙ্গে সঙ্গে আপনার গন্তব্যের টিকিট কেটে ফেলুন। ট্রেনের মতো বাসেও হঠাৎ উঠবে চেকার, ধরা পড়লেই ব্যাস আপনার হবে মুশকিল। তাই বাসের টিকিট বাসে উঠেই কেটে ফেলুন। সম্প্রতি রাজ্যে পরিবহন দপ্তর বিনা টিকিটে বাসযাত্রী এবং অস্বচ্ছ বাস কন্ডাক্টরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছে। বাসে লাগাতার টিকিট চেকিংয়ের জেরে এসটিইউ বাসগুলির টিকিটের বিক্রি 10% বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি রাজ্যে পরিবহন দপ্তরে বিনা টিকিটের বাসযাত্রী এবং অস্বচ্ছ বাস কন্ডাক্টরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এটা অনেক আগেও ছিল যে মাঝে মাঝে যে পরিবহন দপ্তর থেকে বিভিন্ন বাসে, বিশেষ করে গভর্নমেন্ট বাসে চেকিং হতো, প্রাইভেট বাসও মাঝে মাঝে চেকিং হতো, যেখানে বাস স্টপ সেখানে চেকাররা দাঁড়িয়ে থাকতো, কিংবা বাসেও মাঝে মাঝে উঠতো চেকারদের দেখতো টিকিট কেটেছে কি না, কিংবা বাস যেখানে স্টপে সেখানে নামলো চেকাররা, মানে টিকিট চেকিং যারা পরিবহন দপ্তর থেকে গেছে তারা এমনি সাধারণ মতন ড্রেস পরে দাঁড়িয়ে থাকতো, দেখলে বোঝা যাবে না, বাস কোনো এসে তার সামনে দাঁড়ালে যখন যাত্রীরা নামছে তখন তারা চেকিং করা শুরু করতো। যদি দেখা যায় যে তাদের কাছে যে যাত্রীরা নামছে বাস থেকে তাদের কাছে টিকিট নেই, বৈধ টিকিট নেই, তাহলে সঙ্গে সঙ্গেই কিন্তু ব্যবস্থা পরিবহন দপ্তর থেকে আগেও নিত, এখনও নেবে বলে শুরু জানা যাচ্ছে সূত্র মারফত। মানে সেখানে ফাইন হতে পারে, আপনি বাসে টিকিট কেন কাটেনি তার জন্য হ্যারাস হতে পারেন। তাই জন্যই বলা হচ্ছে যে অস্বচ্ছ বাস কন্ডাক্টরের পাল্লায় পড়বেন না, আপনার গন্তব্যের টিকিট আপনারা অবশ্যই কাটুন। আর অস্বচ্ছ বাস কন্ডাক্ট বলা হচ্ছে এই কারণেই যে অনেক সময় বাস কন্ডাক্টররা এই সুযোগটা নেয় যে কেউ টিকিট কাটছে না তাকে বলা হতো হয়তো 10 টাকার ভাড়া, তখন বলা হতো যে তুমি 5 টাকা দাও তোমাকে টিকিট নিতে হবে না, তখন সেই যাত্রী দেখছে বা ভালো তো যে 10 টাকার ভাড়া আমাকে 10 টাকা দিতে হচ্ছে না, 5 টাকা দিলেই আমি চলে যাচ্ছি, কন্ডাক্টর কিছু বলছে না আর টিকিটও কাটতে হচ্ছে না। কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু খুবই তাদের কপালে বিপদ আছে, কারণ হচ্ছে তারা যখনই যখন চেকিংয়ে চেকাররা আসছে, রানিং চেকার বলা হচ্ছে পরিবহন দপ্তর থেকে পাঠাচ্ছে, সেটা বেসরকারি বাসের ক্ষেত্রে হচ্ছে, সরকারি বাসের ক্ষেত্রেও হচ্ছে, এটা আগেও ছিল এখন আবার নতুন করে শুরু করা হচ্ছে, যে তারা যখনই চেকিংয়ে আসছে সাধারণ ড্রেসে আসছে, আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে কে চেকার কে সাধারণ যাত্রীকে আপনার টিকিট চেক করবে। তো হঠাৎ করে আপনাদের চেক করছে, চেক করতে গিয়ে দেখা গেল যে আপনাদের টিকিট কাটা নেই, আপনি অসাধু যে কন্ডাক্টর রয়েছে তার পাল্লায় পড়ে 10 টাকার টিকিটে 5 টাকায় ভ্রমণ করছেন আনন্দে, কিন্তু আপনি যদি ধরা পড়েন আপনার কিন্তু জেল হতে পারে, কি আপনার শাস্তিযোগ্য অপরাধ, কি আপনার ফাইনও দিতে হতে পারে। তাই জন্য প্রথম থেকেই বলা হচ্ছে বাসে উঠেই কিন্তু আপনার গন্তব্যের টিকিট কেটে নিন। এখানে আরও জানা যাচ্ছে
এখানে যেটা বলা হচ্ছে যে সম্প্রতি রাজ্যে পরিবহন দপ্তর বিনা টিকিটের বাস যাত্রী এবং অস্বচ্ছ বাস কন্ডাক্টরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এই জন্য বিভিন্ন সরকারি বাসে যাত্রীদের টিকিট পরীক্ষা করা হচ্ছে। রাজ্য পরিবহন নিগমের অধীনস্থ সিএসটিসি, সিটিসি এবং ডাব্লিউবিএসটিসির বাসগুলিতে বিশেষত টিকিট পরীক্ষকরা যাচ্ছেন, সেখানে যাত্রীদের টিকিট পরীক্ষাও করা হচ্ছে। যেরকম বললাম যে বিভিন্ন স্টেশন দাঁড়িয়ে থাকছে কি বাসের মধ্যে উঠে চেকিং করছে। জানা যাচ্ছে আগে টিকিট পরীক্ষক অফিসারদের ক্ষেত্রে দুটি শিফট ছিল, এখন ডাব্লিউবিটিসি আরও ভালো পর্যবেক্ষণের জন্য তিন শিফট চেকিং শুরু করেছে। তাই এখন শহরে পরিষেবার ক্ষেত্রে বাস চেকিং হচ্ছে ভোর 6:30 থেকে রাত 9:30 পর্যন্ত, কি 9:00 পর্যন্ত বলা যেতে পারে। লম্বা রুটের বাসগুলির জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাস চেকিং করা হচ্ছে। আরও জানা যাচ্ছে যে আগে টিকিট পরীক্ষক অফিসারদের ক্ষেত্রে দুটি শিফট ছিল, এখন সেটা তিনটে শিফটে করা হয়েছে এবং তাদের আগের থেকে এখন অনেক বেশি করে তারা চেকিং শুরু করেছে। গত কয়েক মাসেও আরও চেকিং স্কোয়াড মোতায়েন করে তল্লাশি জোরদার করা হয়েছে। নজরদারির এই আয়তায় শুধু যাত্রীরাই নন, বাস কন্ডাক্টর চালকদেরও পড়তে হচ্ছে। নিয়ম ভঙ্গের জেরে জরিমানা, অন্যান্য ইউনিটে স্থানান্তর এবং অপসারণের মতো শাস্তি দেওয়া হচ্ছে। বিনা টিকিটে যাত্রীদের ক্ষেত্রে 200 টাকার মতো জরিমানাও করা হচ্ছে। তো এখানে বলে রাখা দরকার, যেটা আপনার 10 টাকা কি 20 টাকা ভাড়া বাসে, আপনার সেখানে ধরা পড়লে হেনস্থা হতে হচ্ছে, একটা বাজে পরিস্থিতি হচ্ছে এবং তার সঙ্গে আপনাকে 200 টাকার জরিমানাও করা হচ্ছে। এ বিষয়ে মে মাসের কিছু পরিসংখ্যান তুলে দেওয়া হচ্ছে। অন্তত 100টি বাসে চেকিং চালানো হয়েছে, সারপ্রাইজ চেকের জন্য সব রুটেই বেছে নেওয়া হচ্ছে, আরও চেকিং টিম মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র মে মাসে 72 জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। এখন চেকিং টিম তিন শিফটে মোতায়েন করা থাকছে, আগে দুটো শিফটে ছিল। 7 জন কন্ডাক্টরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার ট্রেনের মতো বাসেও হবে টিকিট পরীক্ষা, গোলমাল থাকলেই পড়বেন মহাবিপদে, তাই আগেভাগে সাবধান হন এবং ন্যায্য ভাড়ায় টিকিট কাটুন। গণপরিবহনগুলিতে যাতায়াতের ক্ষেত্রে যেটি সব থেকে আগে প্রয়োজন সেটি হলো নির্ধারিত টিকিট। এমনিতেই আমরা দেখেছি ট্রেনে টিকিট পরীক্ষার জন্য টিকিট চেকার থাকেন, তবে এবার ট্রেনের পাশাপাশি সেই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে বাসেও। অর্থাৎ বাসে চড়ে যাতায়াতের ক্ষেত্রে চলতে লাগাতার টিকিট চেকিং, মানে এখন চলবে লাগাতার টিকিট চেকিং। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে টিকিট চেকিংয়ের দিকে নজর দেওয়া পরে এসটিইউ বাসগুলির টিকিটের বিক্রি পরিমাণ 10% হারে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সম্প্রতি রাজ্যের পরিবহন দপ্তরে বিনা টিকিটের বাস যাত্রী এবং অস্বচ্ছ বাস কন্ডাক্টরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে, যার ফলে বিভিন্ন সরকারি বাসে যাত্রীদের টিকিট পরীক্ষাও করা হচ্ছে বলে জানা যাচ্ছে। মূলত রাজ্য পরিবহন নিগমের অধীনস্থ সিএসটিসি, সিটিসি এবং ডাব্লিউবিএসটিসির বাসগুলিতে টিকিট পরীক্ষকরা অত্যন্ত সতর্কতার সাথে যাত্রীদের টিকিট পরীক্ষা করছেন। এ বিষয়ে গত মে মাসের কিছু পরিসংখ্যান সামনে এসেছে। জানা যাচ্ছে অন্তত 100টি বাসে এহেন চেকিং চালানো হয়েছে, এমনকি মে মাসেই 72 জন যাত্রীকে জরিমানাও করা হয়েছে। শুধু তাই নয়, 7 জন কন্ডাক্টরের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। আরও জানা যাচ্ছে টিকিট পরীক্ষা, মানে আগে যে যারা টিকিট পরীক্ষক অফিসারদের মোট 2টো শিফটে ছিল, তারা এবার ডাব্লিউবিটিসির তরফ থেকে আরও ভালো চেকিংয়ের জন্য 3টে শিফটে চেকিং শুরু করেছে। এমতো অবস্থায় দীর্ঘ রুটের বাসগুলির জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত চেকিং শুরু করেছে। পাশাপাশি শহরে পরিষেবার ক্ষেত্রে বাসের চেকিং হচ্ছে ভোর 6:30 থেকে রাত 9:00 পর্যন্ত। প্রাপ্ত তথ্য অনুযায়ী চেকিং স্কোয়াড মোতায়েনের করে এই তল্লাশিটির বিষয়টি গত কয়েক মাসে আরও জোরদার করা হয়েছে। মূলত এই চেকিংয়ের সম্মুখীন যাত্রীদের পাশাপাশি বাস কন্ডাক্টর এবং চালকদেরও হতে হচ্ছে। এদিকে নিয়মভঙ্গের বিষয়ে সামনে এলেই করা হচ্ছে জরিমানা। জানা যাচ্ছে বিনা টিকিটে যাত্রীদের ক্ষেত্রে প্রায় 200 টাকা জরিমানা করা হচ্ছে। শুধু তাই নয়, কর্মীদের ক্ষেত্রে অন্যান্য ইউনিটে স্থানান্তর করে শুরু করা হয়েছে, অপসারণের মতো শাস্তি দেওয়া হচ্ছে বলে খবর মিলছে। তাই যাত্রীরা সাবধান হন, ট্রেনে কি বাসে যেখানে উঠুন, উঠেই সঙ্গে সঙ্গে টিকিট, আপনার যে বৈধ ভাড়ায় যতটা যাচ্ছেন ততটা টিকিটটা কেটে নিজের কাছে রাখুন, এবং বাস কি ট্রেন থেকে নেমেও আপনি যখন যাচ্ছেন যদি কোনো চেকার থেকে তাকে টিকিটটা দেখান, কিংবা খানিকটা চলে যাওয়ার পরে টিকিটটা আপনি ফেলতে পারেন, রাখতে পারেন, তারপর আপনার ব্যাপার। কিন্তু বাসে ওঠা থেকে নামা পর্যন্ত
খানিকুনে নামার খানিকুনো বুদ্ধি আপনার কাছে টিকিটটা অবশ্যই রাখবেন, হট করে রাস্তায় কিন্তু চেকিং হতে পারে। তো এই বিষয়ে ভিডিওটা এইটুকুনি, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ। থ্যাংকিং ইউ অল। ল ব্যারেটের তরফ থেকে আজ যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন, যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয়। এই সংক্রান্তিত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু, তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন, ধন্যবাদ।